অনেকদিন ধরেই টালমাটাল পাকিস্তানের ক্রিকেট। গেল বছরটা একেবারে ভালো কাটেনি ম্যান ইন গ্রিন বাহিনীর। ভারতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব ছিলেন বাবর আজম, তবে দলের খারাপ পারফরমেন্সের জেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় দল। সমর্থক এবং বোর্ডের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় অধিনায়ককে, তাই দলে বেশ কিছু পরিবর্তন নিয়ে নতুন বছর শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জাতীয় দলের সব ধরনের ফরম্যাটের নেতৃত্বে থেকে সরে দাঁড়ান বাবর। এরপর টেস্টে শান মাসুদ এবং টি টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদিকে ক্যাপ্টেন্সি দেয় পিসিবি। তবে অধিনায়ক পরিবর্তন করেও তেমন কোনো সফলতা পায়নি দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 টেস্টে হার এবং নিউজিল্যান্ডে টি টোয়েন্টি সিরিজে 4-1 ব্যবধানে হেরেছে ম্যান ইন গ্রিন। দলের এমন পারফরমেন্সের জেরে বেশ অনেকদিন ধরেই গুঞ্জন চলছে আবারও বাবরকেই দেওয়া হবে দায়িত্ব। গণমাধ্যমের খবর অনুযায়ী টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাবরকে আবারও দলের দায়িত্ব নিতে প্রস্তাব দেবে পিসিবি। এদিকে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ভালোভাবে নেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আমি মনে করি কাউকে অধিনায়কত্ব দিলে তাকে কিছুটা সময় দিতে হবে, কিন্তু আপনি যদি হঠাৎ করেই অধিনায়কত্বে পরিবর্তন আনেন তাহলে হয় তাকে নিয়োগের সিদ্ধান্ত ভুল ছিল বা এখন তাকে পরিবর্তন করার সিদ্ধান্ত ভুল। পিসিবি চেয়ারম্যান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মহসিন নাকবি। বাবরকে আবারও অধিনায়কের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছেন তিনি, সে বিষয় নিয়েও কথা বলেছেন আফ্রিদি। কথা বলেছেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েও। আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা হলো বোর্ডে যখনই পরিবর্তন আসে তখনই আমাদের সিস্টেম বদলে যায়। যে দায়িত্বে আসে সেই মনে করে তার সিদ্ধান্ত সঠিক। আমি মনে করি কোনো ক্রিকেটারের যদি আত্মবিশ্বাস থাকে যে পাকিস্তানের হয়ে অবদান রাখতে পারবে তাহলে তার খেলা উচিত। তারা দুজনই অভিজ্ঞ, তাদের উপস্থিতিতে নিঃসন্দেহে দলের উপকার হবে। তবে নতুন করে বাবর আজম দলের দায়িত্ব নেবেন কিনা সে বিষয়টি নিয়ে আছে অনিশ্চয়তা। গণমাধ্যমের খবর অনুযায়ী বোর্ডকে নাকি বেশ কিছু শর্ত দেবেন বাবর, তা মানা হলেই পুনরায় দায়িত্ব নিতে রাজি হবেন 29 বছর বয়সী এই ব্যাটার। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।